সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস আরামবাগ হুগলিতে। কল 7407000126 ফর বুকিংস। আপনারা দেখছেন আরামবাগ নিউজ, সাবস্ক্রাইব করুন। সোনাকে ত্যাগ করে দিচ্ছে কেন? কেন বোম্বের লোকেরা, মহারাষ্ট্রের লোকেরা বিজেপিকে তাড়িয়ে দিল? কেন কংগ্রেসকে আনলো, অন্য শক্তিকে আনলো? মহারাষ্ট্রে কি সোনা ফলছিল না? ওখানে সোনা কি মাকাল ফল হয়ে গিয়েছিল? ওনারা সোনা কোথাও ফলায়নি, এর পেট ভরাচ্ছে। দিলীপ ঘোষের সম্পদ 60% বেড়ে গেছে, জয় সাহের ডেভেলপমেন্ট ক্যালকুলেটারে ধরা যাবে না, এত ডেভেলপ করেছে করেছে। এইসব নেতা তুলছে লবঙ্গ, এখন লবঙ্গ ঢেকুর তুলছে সকাল সন্ধে, খেলা করা হচ্ছে আর মানুষকে ভুল বোঝানো হচ্ছে। ভুল বুঝিয়ে কিছু লাভ নাই, দায়িত্ব নিয়ে বলছি, বিধানসভায় ওরা প্রার্থী দেওয়ার মতো লোক পাবে না, প্রার্থী দেওয়ার মতো লোক পাবে না। গোষ্ঠীদ্বন্দ্বে ভর্তি, কাতারে কাতারে মানুষ বিজেপিতে গেছল, আবার তৃণমূলে ঘুরে আসছে। আজকে আমাদের নেতার হাত ধরে শত শত মানুষ বিজেপিকে পরিত্যাগ করে তৃণমূলের পতাকাকে ধারণ করবে, কারণ ওই দলটায় আর কিচ্ছু নাই। কিন্তু মাটি স্বামীজি বলেছিলেন, গড ইজ ওয়ান, তাই ট্রাস্ট একটাই, বিশ্বাস একটাই ধর্ম, তাই মানবতার ধর্ম নিয়ে আমরা এই কামনা জানিয়ে নিয়ে শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, দিলীপ যাদব জিন্দাবাদ। নিজের দলের লোককে নিয়ে এসে নিচে করে দিয়েছে, নাম ধরে ধরে প্রতিটা অঞ্চল, টাউন, প্রতিটা জয়নিং হচ্ছে, নাম ধরে ধরে তদন্ত করে দেখুক যে এই বিজেপির উপর বিতসত্ত হয় এদের ভাঁওতাবাজি, জটমিয়া, এইসবের হাত থেকে ভারতবর্ষকে বাঁচাতে আজকে কাতারে কাতারে মানুষ নেতৃত্বে তৃণমূল চাতে বাংলাকে বাঁচাতে আজকে এই সভা করতে হতো না। কিন্তু বিজেপি করে দিচ্ছে, কংগ্রেসের আমলে ভারত ওই সংস্থা যে ছিল সব বেঁচে দিচ্ছে। আজ সর্বোপরি শেষের সংসদে ছিলেন, আজকে এই কেনার মোদি, বেচারাম মোদি, আজকে কেনা তারা সব কিছু কিনে গেছিল। আর আমাদের স্বাধীনতার পর ভারতবর্ষের বুকে যা যা জিনিস হয়েছিল ভারতবর্ষের বুকে আজ সব বিক্রি করে দিয়ে পর্যন্ত শেষকে বিক্রি, আজকে রেল বিক্রি সংস্থা যে রবীন্দ্র শহর 2 নম্বর ওয়ার্ড থেকে জয়ী দলমার নেতৃত্বে এই 25 জন আমাদের মা বোনেরা তৃণমূল কংগ্রেসে তারা যোগদান করলেন নেত্রীর আদর্শে। আমাদের জেলা সভাপতি দিলীপ যাদবের হাত থেকে আমাদের দলীয় পতাকা তুলে নিলে তৃণমূল কংগ্রেস। এরপরে গৌহাটি 1 নম্বর অঞ্চল থেকে আসবেন খলিলুল শেখ জামিন, শেখ নাজমুল, শেখ হাসিবুল, শেখ বসির, নাজিবুল শেখ, শেখ আরিফ, শেখ সৈরুল, শেখ আলি হোসেন, শেখ খোকন, শেখ লালু, শেখ আজাদ, শেখ কালাম, শেখ মোবারক, শেখ ছোটন, শেখ ছোট, শেখ টোটন, গোলাম মোস্তফা খান, মহসিন, সমীর খান, মোশারফ খান। নেত্রীর আদর্শে আমাদের দলের জেলার সভাপতি সদ্য দিলীপ যাদবের হাত থেকে আমাদের দলের পতাকা তারা তুলে নিয়ে তৃণমূল কংগ্রেসে অংশগ্রহণ করলেন। বন্দে মাতরম। সবাই আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন, আমাদের জেলা থেকে আমাদের আরেক দাদা, আমাদের আরেক নেতা, আমাদের SC ST OBC জেলের সভাপতি প্রদীপ বাস, তৃণমূল কংগ্রেস আমার নেত্রী, আমরা নেত্রী মমতা ব্যানার্জি, চিরপ্পল দিদি তুমি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। মমতা ব্যানার্জি চিন্তাধারা দিকে দিকে ছড়িয়ে দিন। বন্দে তৃণমূল কংগ্রেস, বন্দে মাতরম, আমার নেত্রী, আমরা নেত্রী মমতা ব্যানার্জি, চিরপ্পল আমরা তোমার সাথে আছি। ব্যানার্জি চিন্তাধারা দিয়ে ছড়িয়ে দিন। তৃণমূল কংগ্রেসের পতাকা তারা কাঁধে তুলে নিলেন, ভারতবর্ষকে রক্ষার যে লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে বাংলার মানুষ শুরু করেছে সেই লড়াইয়ে
তরুণ তাজা রক্তের সঞ্চার। বন্দে মাতরম, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি। আরামবাগ শহরে এবং বিভিন্ন অঞ্চল থেকে প্রায় 700 জন বিজেপি সিপিএম সহ অন্যান্য রাজনৈতিক দলের কর্মী নেতৃত্ব এসে যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসে। একই সঙ্গে বহু মানুষ যারা বিভিন্ন পেশার মানুষ, যারা সমাজে বিশিষ্ট মানুষ, তারাও আজকে তৃণমূল কংগ্রেসে যুক্ত হয়েছে। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার উন্নয়ন এবং বাংলার স্বার্থেই এই সমস্ত মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত হয়েছে। প্রায় 700 মানুষ আজকে তৃণমূল কংগ্রেসে যুক্ত হয়েছে। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ, প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কোতুলপুর, এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933-854984। আপনার মোবাইলে ইউটিউবে সাবস্ক্রাইব করুন আরামবাগ নিউজ।